আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021 সালের এইচএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে তোমাদের এই এইচএসসি রেজাল্ট 2021। মন্ত্রণালয়ের সূত্র মতে আজ সকাল 11:30টায় তোমাদের এই এইচএসসি রেজাল্ট প্রকাশিত হবে। এখন আমরা জেনে নিতে চাই এই এইচএসসি রেজাল্ট তুমি কিভাবে সবার আগে পেতে পারো। রেজাল্ট পাওয়ার দুইটি উপায়, একটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করে, অর্থাৎ রেজাল্ট প্রকাশের পূর্বেই তুমি রিকোয়েস্ট করে রাখতে পারো তোমার রেজাল্টের জন্য, তোমার মোবাইলের মেসেজে তোমার রেজাল্ট চলে আসবে। এছাড়া অন্যটি হচ্ছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ওয়েবসাইটের মাধ্যমে তোমার পূর্ণাঙ্গ রেজাল্ট দেখার সুবিধা। তোমাদের সুবিধার জন্য আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখিয়ে দিব কিভাবে তুমি প্রি রেজিস্ট্রেশন করে তোমার রেজাল্ট মেসেজের মাধ্যমে পেতে পারো। এজন্য তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যে কোনো অপারেটরের নাম্বার থেকে তোমাকে মেসেজে টাইপ করতে হবে এইচএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর, এটা তুমি যেই বোর্ডের হবে সেই অক্ষরটা লিখবে। আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনের পাশে দেখিয়ে দিচ্ছি কোন বোর্ডের জন্য কোন 3 অক্ষর লিখতে হয়। এরপরে স্পেস দিয়ে লিখতে হবে তোমার রোল, এরপরে তুমি যে ইয়ারে পাস করেছ, এবং লিখে পাঠিয়ে দিবে 16222 এই নাম্বারে। উদাহরণ হিসাবে বলতে পারি, তুমি যদি একজন ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাকে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে এইচএসসি স্পেস ডিএইচএ স্পেস তোমার রোল নাম্বার, এখানে আমি একটি কাল্পনিক রোল নাম্বার ব্যবহার করেছি তোমার বোঝার সুবিধার জন্য, স্পেস 2021, যেহেতু তুমি 2021 রেজাল্ট দেখতে চাচ্ছ, এবং লিখে পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। এভাবে তুমি প্রি রেজিস্ট্রেশন করবে, যখনই রেজাল্ট প্রকাশিত হবে সাথে সাথে তোমার ফোনে মেসেজ চলে আসবে তোমার রেজাল্টের। ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তুমি তোমার ল্যাপটপ অথবা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং সার্চ বারে লিখতে হবে eboardresults.com। তোমাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে তুমি এক ক্লিক করেই এখানে চলে আসতে পারো। সো আমরা এই ওয়েবসাইটে চলে এসেছি, এখানে তোমার কয়েকটি অপশন তুমি দেখতে পাচ্ছ। এখানে এক্সামিনেশন, এখানে চুজ ওয়ানে ক্লিক করলে এক্সাম ক্যাটাগরি দেখাবে। আমি মূলত এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এই রেজাল্টটি দেখতে চাচ্ছি, এবং ইয়ার সিলেক্ট করব। আমি এখানে ইয়ার সিলেক্ট করব 2020, তোমরা কিন্তু সিলেক্ট করবে 2021, যেহেতু এখনও তোমার 21-এর রেজাল্টটি প্রকাশিত হয়নি। আমি তোমাদের এক্সাম্পল হিসাবে 2020-এর একটি রেজাল্ট চেক করে দেখাচ্ছি, এবং বোর্ডের নামে তোমাকে লিখতে হবে, সিলেক্ট করতে হবে তুমি যেই বোর্ডের শিক্ষার্থী। রেজাল্ট টাইপের এই অপশনে কয়েকটি অপশন রয়েছে, যেখানে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। তুমি যদি একজন ব্যক্তি রেজাল্ট দেখতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, যদি একটি প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাও তাহলে ইনস্টিটিউট রেজাল্ট। আমরা যেহেতু একজন ব্যক্তির রেজাল্ট দেখতে চাচ্ছি, সুতরাং আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করছি। এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ক্লিক করার পরে আরও 2টি অপশন ক্রিয়েট হয়েছে, যার মধ্যে বলা হচ্ছে তোমার রোল। এখানে তুমি ব্যক্তি তোমার রোল প্রবেশ করাবে। রোল নাম্বারটি প্রবেশ করানোর পরের অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন, যদিও বলা হচ্ছে অপশনাল, বাট তুমি অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে। যদি রেজিস্ট্রেশন নাম্বারটি প্রবেশ না করাও তাহলে কিন্তু শুধুমাত্র তোমার জিপিএ রেজাল্ট আসবে। আমরা চাচ্ছি পয়েন্ট সহকারে, সুতরাং আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি প্রবেশ করাচ্ছি। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি সিকিউরিটি কি 4 ডিজিটের, এখানে একটি সিকিউরিটি কি রয়েছে। যদি তুমি বুঝতে পারো তাহলে সেম টু সেম এখানে টাইপ করবে, আর যদি বুঝতে অসুবিধা হয় তুমি রিলোড দিয়ে চেঞ্জ করতে পারবে। সুতরাং এভাবে তুমি যেটা বুঝতে পারবে সেই অপশনটাই তুমি এখানে ইনপুট দিবে। এখানে আমি দেখতে পাচ্ছি 4225, এটা আমাকে দেখতে বলা হচ্ছে। সো আমি সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ একটি গ্রিন বাটন, গেট রেজাল্ট। আমি গেট রেজাল্টে ক্লিক করব। ওয়াও, আমি দেখতে পাচ্ছি যে যে শিক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন আমি দিয়েছি তার এখানে মোট জিপিএটা তো দেখাচ্ছে, এছাড়া কিন্তু আলাদাভাবে সে কোন সাবজেক্ট কী কী গ্রেড পেয়েছে সেই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই দেখানো পদ্ধতিতে তুমি কিন্তু সবার আগে তোমার এইচএসসি রেজাল্টের জিপিএ এবং প্রতিটি সাবজেক্টের বিষয়ভিত্তিক মার্কও কিন্তু দেখতে পাবে। যদিও এখানে বিষয়ভিত্তিক মার্কটা দেখাচ্ছে না, বাট তোমার রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরপরই তোমাকে মার্কটা দেখাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর এর পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।
এছাড়া আমাদের বিভিন্ন অ্যাডমিশন তথ্য পেতে আমাদের আইসিটি পয়েন্ট ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হতে পারো, তুমি তোমার মতামত জানাতে পারো, জিজ্ঞাসা থাকলে সেটি জানতে চাইতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।